আপনি কি আপনার চাষের জমিতে চুন দিয়েছেন এবং চুনের সঙ্গে কি ব্লিচিং পাউডার দিয়েছেন? কতটা দিয়েছেন, কবে দিয়েছেন, কতদিন অন্তর অন্তর দিয়েছেন? চলুন আজকে এই ভিডিওতে আমরা ডিটেইলস জানব। চুন এবং ব্লিচিং পাউডার জমিতে প্রয়োগ করলে কি উপকার হয়, কেন দেওয়া হয়, কতটা দেওয়া হয়, কোন সময়ে দিলে ভালো হয়, ডিটেইলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ এই ধরনের তথ্য সকলের বর্তমানে জানার প্রয়োজন রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চুন এবং ব্লিচিং পাউডার ইউজ করার সবচাইতে বেস্ট সময় হলো নভেম্বর ডিসেম্বরে, অর্থাৎ রবি মৌসুমে অথবা গ্রীষ্মকালে। এই দুটো টাইম আপনার কাছে রয়েছে, যে কোনো একটা টাইমে আপনাকে চুন এবং ব্লিচিং পাউডার জমিতে চাষের আগে প্রয়োগ করতে হবে। রবি মৌসুমে নভেম্বর ডিসেম্বরে যখন আপনি প্রয়োগ করবেন, অর্থাৎ ফসল বপনের মোটামুটি এক মাস থেকে 40 দিন আগে আপনাকে সেটা ব্যবহার করতে হবে, সেটা গ্রীষ্মকালে হোক এবং রবি মৌসুমে শীতকালে হোক, যে কোনো একরকম টাইম আপনাকে এক মাস অন্তত পক্ষে আগে চুনটাকে আপনাকে প্রয়োগ করতে হবে এবং জমিতে ভালো করে জল দিয়ে, অর্থাৎ জমিটাকে জো করে 10 থেকে 15 দিন ফেলে রাখুন। তারপর পুনরায় চাষ দিয়ে সার চাপান ইত্যাদি যা যা দেওয়ার দিয়ে সেগুলোকে আপনি ভালো করে পাঠ করে আপনি আপনার ফসল চাষ করুন। চলুন এবার আমরা জেনে নেব যে চুন অ্যাকচুয়ালি আমাদের জমিতে প্রয়োগ করলে এর উপকারিতাটা কী হয়। দেখুন, চুন হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমান রয়েছে। এটা কী করে, জমিতে দেওয়ার পরে জমির মধ্যে আমরা খুব ভালো করে জানি পিএইচ লেভেল 7-এর নিচে সেটাকে অ্যাসিডিক বলা হয়, পিএইচ লেভেল 7-এর উপরে হলে সেটাকে ক্ষারীয় বলা হয় বা অ্যালকালাইন বলা হয়। এবং আমরা আগেও ভিডিওতে আলোচনা করেছি যে মোটামুটি পিএইচ লেভেল 6 to 7.2, 6 থেকে 7.2-এর মধ্যে হলে চাষের পক্ষে ভীষণ উপযোগী, তবে 6-এর নিচে নেমে গেলে চাষের ক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাসিডিক মাটি বা মধ্যে আম্লিকত্ব বেড়ে গেছে। এই আম্লিকত্বটাকে নিউট্রালে আনার জন্য আমাদেরকে কিন্তু চুন জমিতে প্রয়োগ করতে হয়। কৃষি দপ্তর থেকে বলা হচ্ছে হয় 2 বছরে 1 বার, তা না হলে 3 বছরে 1 বার আপনাকে প্রয়োগ করতে হবে। ম্যাক্সিমাম 3 বছরে 1 বার ব্যবহার করাটাই উপযুক্ত, সবচাইতে বেস্ট রেজাল্ট পাবেন। এবং পাশাপাশি ব্লিচিং পাউডার কী করে, ব্লিচিং পাউডার আমাদের জমির যে সমস্ত খারাপ অণুজীবগুলো রয়েছে, অর্থাৎ ক্ষতিকারক যে সমস্ত জীবাণুগুলো রয়েছে, সেগুলোকে ধ্বংস করে দেয়। সেটা ছত্রাক হতে পারে, সেটা কোনো রকম আপনার ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস হতে পারে, যেগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের গাছকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক সময় দেখা যায় খুব সহজে গাছে ধসা জাতীয় বা ছত্রাক জাতীয় রোগের আক্রমণ হচ্ছে এবং খুব সহজে গাছ ঢলে পড়ে গোড়া পচে মারা যাচ্ছে। তাহলে চুন প্রয়োগ করলে কী হলো, যখন আমরা চুন প্রয়োগ করে চাষ দিয়ে যখন আমরা জল দিয়ে দেব, তখন মাটিটা কিন্তু গরম হবে। মাটি গরম হওয়ার ফলে মাটিতে যাবতীয় সমস্ত অণুজীব বা ব্যাকটেরিয়া ভাইরাসগুলো, চুন এবং ব্লিচিং পাউডার দুটোই কিন্তু এই ব্যাকটেরিয়া ভাইরাস সমস্ত জীবাণুগুলোকে নাশ করবে। তাহলে কী হবে, অনেকখানি পরিমাণ ছত্রাক ঘটিত রোগ থেকে বা ঢলে পড়া রোগ থেকে, গোড়া পচন ইত্যাদি, বা সহজেই যে জমিতে আপনার ধসা জাতীয় কোনো রোগ আসছে, হ্যাঁ, এই সমস্ত রোগগুলো থেকে কিন্তু আমরা গাছকে বাঁচাতে পারবো। তো চলুন এবার চুন এবং ব্লিচিং পাউডার ব্যবহারের কয়েকটা সতর্কতা রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন আছে, সেগুলো আমরা একটু বলে দিই। যেমন মোটামুটি 30 দিন, অন্ততপক্ষে 30 দিন বা 1 মাস মাটিকে ফেলে রাখবেন বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। এর মধ্যে কিন্তু কোনো রকম চারা রোপণ বা বপন করবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে গোড়া পচে মারা যেতে পারে। চুন দেবেন মোটামুটি 3 বছরে 1 বার, এটা হচ্ছে সবচাইতে বেস্ট। তারও একটা পরিমাণ রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ঢালাও কিন্তু নিজের ইচ্ছা মতো চুন এনে ঢেলে দেবেন না, এটা কিন্তু জমিতে কিন্তু ক্ষতি করবে। তাহলে জমিতে কম চুন দিলেও কিন্তু কোনো কাজ হবে না এবং বেশি দিলেও কিন্তু জমির ক্ষতি হতে পারে, সুতরাং সেই দিকটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে। চুন দিলে কী হবে, জমিতে আপনার যে ইউরিয়া এবং ফসফেট সার আপনি প্রয়োগ করছেন তার পরিমাণ আপনি 25% পর্যন্ত আপনাকে কম দিতে হবে এবং পটাশের পরিমাণ 25% বেশি আপনাকে দিতে হবে। তাহলে কী হবে, অধিক সার প্রয়োগ করার ফলে গাছের যে ঢলে পড়া রোগটা আসে তার থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পাবেন। চুনের মধ্যে থাকা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মাটির হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করে জলে পরিণত করে। এই যে আমরা বললাম পিএইচ লেভেলকে 6 থেকে 7.2-এর মধ্যে রাখতে গেলে আমাদেরকে জমিতে চুন অবশ্যই প্রয়োজন আছে। এবার আমরা জেনে নেব যে আমরা কতটা পরিমাণ চুন ব্যবহার করব। একর প্রতি আপনাকে মোটামুটি 200 কেজি হারে আপনাকে ডলোচুন ব্যবহার করতে হবে।
সেটাকে গুঁড়িয়ে ভালো করে ডাস্ট করে পাউডার ফর্মে করে তাকে সুন্দরভাবে ব্লিচিং পাউডার নিয়ে একসঙ্গে ছড়িয়ে দেবেন। ব্লিচিং পাউডার কতটা নেবেন? ব্লিচিং পাউডার আপনাকে একর প্রতি 10-12 কেজি হারে আপনাকে প্রয়োগ করতে হবে চুনের সঙ্গে একই সঙ্গে ছড়িয়ে। এটা তো হলো যে আপনার পিএইচ লেভেল 6-7.2 মধ্যে আনার জন্য। হ্যাঁ, তাহলে যদি পিএইচ লেভেল 8 উপরে চলে যায় তখন কিন্তু আমাদের আর একটা রাস্তা আছে, যেটা ফটকিরি ছাড়াও আমাদের আর একটা রাস্তা, সেটা হলো জিপসাম প্রয়োগ। আমরা যদি দেখি যে জমির পিএইচ লেভেল 8 উপর চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পিএইচ লেভেলটাকে নিউট্রালে আনার জন্য বা 6-7.2 মধ্যে আনার জন্য আমরা জিপসাম প্রয়োগ করতে পারি একই হারে, একর প্রতি 200 কেজি হারে আমরা জিপসাম প্রয়োগ করব। সেক্ষেত্রেও একই নিয়ম, জমি ভালো করে ছড়িয়ে পাট করে জল দিয়ে কিছুদিন 15-20 দিন মতো জমিকে ফেলে রেখে দেবেন। অনেকে হয়তো বলবে যে চুন আর জিপসাম একসঙ্গে প্রয়োগ করবো কি না। দেখুন, চুন আর জিপসাম একসঙ্গে প্রয়োগ করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনার জমির মাটিটা হয় অ্যাসিডিক হবে, তা না হলে ক্ষারীয় হবে, দুরকম তো আর একসঙ্গে হয় না। তাহলে সেক্ষেত্রে যদি আপনি দুরকমই একসঙ্গে প্রয়োগ করে দেন, চুন এবং জিপসাম, তাহলে কী হবে, আপনার মাটির ক্ষতি হয়ে যাবে। যদি আপনার মাটি অ্যাসিডিক হয়ে থাকে তাহলে কী হবে, জিপসামটা আপনার পুরোপুরি বেকার হবে, আর যদি আপনার মাটি ক্ষারীয় হয়ে থাকে সেক্ষেত্রে চুনটা পুরোপুরি বেকার হবে। এবার বলি, মাটি অ্যাসিডিক হয়ে গেলে বা অম্লিক হয়ে গেলে কী ক্ষতি হতে পারে। দেখুন, মাটি যদি অ্যাসিডিক হয়ে যায় বা অম্লিক হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়, আপনার মাটিতে থাকা বা জমিতে আপনি যে ফসফরাস প্রয়োগ করেছেন এবং বোরন সঙ্গে মলিবডেনাম, এগুলোকে কিন্তু গাছ একেবারে শোষণ করতে পারে না। কিন্তু পাশাপাশি আপনার কপার, লোহা, ম্যাঙ্গানিজ ইত্যাদি এই সমস্তগুলোকে গাছ অধিক পরিমাণে শোষণ করে নেয়, যার ফলে শস্যের মধ্যে বা ফসলের মধ্যে বা সবজির মধ্যে এই সমস্ত কপার, লোহা, ম্যাঙ্গানিজের অধিক হয়ে গিয়ে ফসলের 12টা বেজে যেতে পারে এবং সেই ফসল খেলেও তা মানুষের ক্ষতি হতে পারে। পাশাপাশি জমিতে থাকা নাইট্রোজেন সংবন্ধনকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো মারা যায় এবং তাদের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যার ফলে গাছের বৃদ্ধি, মূলের বৃদ্ধি ব্যাপকভাবে ব্যাহত হয়। চুন প্রয়োগ করলে যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাবটা জমিতে মিটে যায়, পাশাপাশি যদি আপনি জিপসাম প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু কী হয়, সালফার এবং ক্যালসিয়ামের অভাবটা আপনার মাটিতে মিটে যায়। তাহলে ফ্রেন্ডস, চুন এবং ব্লিচিং পাউডারের যে মিশ্রণ, আপনি গ্রীষ্মকালে এবং অথবা শীতকালে, যে কোনো একটা টাইম আপনার চাষ শুরু করার মোটামুটি 1 মাস আগে, এটা হচ্ছে বেস্ট রেজাল্ট আপনি এর থেকে পাবেন। তো ফ্রেন্ডস, আজকে চুন এবং ব্লিচিং পাউডার সঙ্গে জিপসামও বলে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার এই কথাগুলো আপনাদের কিছুটা হলেও উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। এই ধরনের অজানা তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত চ্যানেল আপলোড করছি নতুন নতুন ভিডিও, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ।